বিদায় বাংলাদেশকে ধারণ করে আমি শাহিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ অনুষ্ঠান 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমার অতিথি হয়ে যিনি এসেছেন তিনি আমার অনেক প্রিয়, আপনাদেরও অনেক প্রিয়, বিশেষ করে নারী দর্শকদের মেয়েদের অনেক প্রিয়, নীল চোখের অধিকারী তাসকিন রহমান, একজন নায়ক, একজন খলনায়ক। খুব অল্প সময়ে মিডিয়াতে এসে মানুষের মন জয় করার সৌভাগ্য তোমার হয়েছে ঢাকা অ্যাটাক ছবির মাধ্যমে। কিভাবে, সূত্রটা কি ছিল? আমার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি তো ছিল ঢাকা অ্যাটাক। তো আমার মনে হয় ক্রেডিট আসলে দেওয়া উচিত দীপঙ্কর দীপনদার সানি ভাইকে, আর আমি খুব লাকি ছিলাম ছবিটাতে কাজ করতে পেরে। এটা একটা গিমিক ছিল আসলে, মানে নতুন একটা ভিলেন, স্টাইলটা ডিফারেন্ট ছিল, স্টোরিটা ডিফারেন্ট ছিল, থ্রিলার ছিল। সো আই থিঙ্ক ইট অল ওয়ার্কড আউট, সো আই গট লাকি। ওই ছবিতে তুমি অনেক ভয়ঙ্কর অভিনয় করেছো, তোমার চোখের খুব দারুণ কারুকাজ সেখানে দেখানো হয়েছে, ব্যবহার করা হয়েছে তোমার চোখকে নির্মাতার দৃষ্টিকোণ থেকে। সেই ছবির একটি উল্লেখযোগ্য অংশের ছোট্ট একটু অভিনয় কি করে দেখাতে পারো? একটা সিন ছিল যেখানে আমি এভাবে স্মোক করতে করতে হঠাৎ অল্প সান হাতের মধ্যে স্মোকটা ক্রাশ করে আই সেড নাও ইজ দ্য রাইট টাইম। তোমার চেহারা এবং তোমার অভিনয়ের যে ধরন তা এদেশের মানুষ অনেক পছন্দ করেছে, সেদিক থেকে তুমি অনেক সৌভাগ্যবান। ভবিষ্যৎ কেমন মনে করছো? আমি খুব সিলেক্টিভলি ছবি করার চেষ্টা করছি, অবশ্যই আমার দর্শকদেরকে চাচ্ছি না নিরাশ করতে। তো একটা ছবি করেছিলাম নাম বয়ফ্রেন্ড, যেটা আশানুরূপ হয়নি ছবিটা, যদিও ভালো ছিল। বাট ওটা বাদে যে কটা ছবি করেছি বা করার সুযোগ হয়েছে এখন পর্যন্ত ফিডব্যাক খুব ভালো। তোমার মনের ইচ্ছা বা তোমার স্বপ্ন কত পার্সেন্ট পূরণ হয়েছে এই পর্যন্ত? আমি কখনোই অ্যাজ এন আর্টিস্ট স্যাটিসফাইড না, আমি আমার নিজের প্রতি অনেক হার্শ। আমার কাজ আমার দেখলে বা রিভিউ করলে আমার মনে হয় এটা এটা থেকে আরও অনেক বেটার করতে পারতাম। কখনো বাংলাদেশে কার অভিনয় তোমার সবচেয়ে ভালো লাগে? বাংলাদেশে আমার বেশ কিছু শিল্পীর কাজ খুব ভালো। একজনের নাম যদি নায়কের কথা বলি, এই মুহূর্তে চঞ্চল ভাইয়ের কথা মনে পড়ছে, চঞ্চল চৌধুরী। কোন নায়িকার অভিনয় তোমার সবচেয়ে ভালো লাগে? জয়া আহসান। তুমি জয়া আহসানের সাথে একটি ছবি করার প্রস্তাব ধরো পেলে, পাশাপাশি তুমি বোম্বেতে কাজ করার সুযোগ পেলে এই সময়ের একজন সুপারহিট নায়িকা আলিয়া ভাটের সাথে, কোন অফারটা তুমি বেছে নেবে? সত্যি বলতে আসলে জয়া আপার সাথে কাজ করার ইচ্ছা আমার অনেক দিন ধরে। আলিয়া ভাটের ছবি অবশ্যই অনেক ভালো, খুব ভালো লাগবে, বলিউডে এটা বড় একটা জিনিস, কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে যাওয়া ভালো। জয়া হাসানের সাথে কাজ করাটা একটা বাকেট লিস্ট আমার কাছে, সো ওই চেক লিস্টটা করার পর, নিজেকে প্রুফ করার পরে। তোমার স্ত্রীর সম্পর্কে তোমার মুখে শুনতে চাই। অনেকে বলে এটা গোপনে বিয়ে করেছি নাকি, আমি আসলে গোপনে বলবো না হঠাৎ করে বিয়েটা, কিন্তু গোপনে বিয়ে করার থেকে বড় অপরাধ আমার মনে হয় স্ত্রীকে বিয়ে করার পরে গোপন করা, যেটা আমি করিনি। কারণ আমার মুভি ফ্রেটার্নিটির যেসব ফ্রেন্ডসরা আছে বা মিউজিক লাইনের যেসব ফ্রেন্ডসরা আছে তাদের সাথে তার মিট হয়েছে, বিভিন্ন পার্টিসে সে গিয়েছে এবং দে অল লাভ হার অ্যান্ড শি ইজ হ্যাভিং অল অফ ফান। আমরা আগে শুনতাম যে কোনো নায়ক বা নায়িকা বিয়ে করে ফেললে তার ডিমান্ড কমে যায়, কথাটা কি সত্য নাকি? জানতাম আপনি আমাকে এই কোয়েশ্চেনটা করবেন। আমার ডিম্যান্ড আমি যদি কমে এটার জন্যে, তাহলে আমি বলবো যে এটা আসলেই খুব লেম একটা জিনিস হবে, কারণ সংসার সংসারের জায়গায়, কেউই একা থাকতে চায় না, লাইফ ইজ শর্ট। আমার কাছে এটা একটা ইন্সপিরেশনের মতো, দিন শেষে ঘরে যদি ভালোবাসা মানুষটার কাছে ফিরে যায় ওটা আমার কাছে একটা ইন্সপিরেশনের মতো। কিন্তু ডিম্যান্ড কমাটা আসলে আমার মনে হয় আমি কাজের প্রতি সচেতন থাকলে দর্শকদেরকে যদি নিরাশ না করি। তোমার ওয়াইফ কি অস্ট্রেলিয়াতে থাকে নাকি তোমার সাথে এই দেশে থাকে? সে এখানেই আছে, দেশে আছে এই মুহূর্তে। তোমরা প্রেম করেছো কত বছর? কত বছর না, অ্যাকচুয়ালি আমাদের 7-8 মাসের মতো প্রেম, প্রেম ওরকম হার্ডকোর প্রেম বলবো না, কিন্তু আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল। সেটা কি নায়ক বা ভিলেন তাসকিনকে দেখবার পর পছন্দ হয়েছিল নাকি? আমি বলবো না যে তাসকিন রহমান বা অ্যাক্টর তাসকিনকে দেখে এসেছে, বাট এখন শি ইজ উই ডিসকভারিং ইচ আদার অ্যাট দ্য মোমেন্ট, সো ইটস গুড। আগামী 10 বছর পর তুমি তোমাকে কোন জায়গায় দেখতে চাও? গত 10 বছরে যেখানে নিজেকে দেখিনি ওখানে। কোন জায়গায় দেখোনি? আগামী 10 বছরে আমি নিজেকে একটা খুব সুখী অবস্থানে দেখতে চাই, সেটা যেভাবেই হোক, সেটা অ্যাক্টিংয়ের দিক থেকে হোক বাট অ্যাজ এ শিল্পী। আমার মনে হয় এই দুনিয়া আমার পারপাস একটাই, সেটা হচ্ছে ক্রিয়েট করা। বাংলাদেশে একজন তাসকিন রহমান কতদূর যেতে পারবে, তোমার স্বপ্ন কী? আমার স্বপ্ন হচ্ছে আমি আমার 100%টা দেবো এখানে, বাকিটা অবশ্যই আল্লাহর হাতে। এবং যারা ছবি পছন্দ করেন, শিল্প পছন্দ করেন, তাদের এনকারেজমেন্ট বা তাদের এনথুজিয়াস্টটা আমার সবচেয়ে বেশি দরকার। তাসকিন কিসে ভয় পায়? টিকটিকি। মেয়েদের কোন গুণ তোমাকে বেশি আকৃষ্ট করে? রাগ। রাগ আকৃষ্ট করে? রাগ আমাকে অনেক, আর ওদের হাসি, বাট রাগটা সবচেয়ে বেশি আকৃষ্ট। রাগ এবং হাসি দুটো তো অপোজিট। কারণ না, আমার কাছে মনে হয় এটা কানেক্টেড, বিকজ যত রাগ তত ভালোবাসা। রাগটাকে হাসিতে ট্রান্সফর্ম করতে আমি খুব পছন্দ করি।